শিক্ষামন্ত্রীর ঘোষণা বয়কট করল শিক্ষার্থীরা। টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে শিক্ষামন্ত্রীর ঘোষণা ছাত্র সমাজ মানে না স্লোগানে মন্ত্রীর ঘোষণা বয়কট করে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার 27 মে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, করোনার কারণে প্রায় 2 বছর ধরে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বারবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার তারিখ ঘোষণা করা হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না, কিন্তু সবকিছু স্বাভাবিকভাবে চলছে। এদিকে শিক্ষার্থীদের জীবন আর চলছে না, অনেক শিক্ষার্থী হতাশায় ভুগছে। শিক্ষার্থী কামাল বলেন, 2 বছর হলো বিশ্ববিদ্যালয় বন্ধ, আমরা আর পারছি না, ক্লাসরুমে ফিরতে চাই, শিক্ষামন্ত্রীকে বলবো দয়া করে আমাদের মুক্তি দিন। এদিকে আগামী 1 জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানানো হয়, আর না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন জেলার সাধারণ শিক্ষার্থীরা।